تعالى ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين صدق الله العظيم 26 27 28 مارچ তিন দিন ব্যাপী বাংলাদেশের হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্মী ও দেশপ্রেমিক তৌহিদি জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে বৃষ্টি তাজা প্রাণ হত্যার প্রতিবাদে আয়োজিত আজকের হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সংগ্রামে বিক্ষুব্ধ তাওহীদি জনতা আজকে দেশব্যাপী হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে হেফাজতে ইসলাম কেন আজকে বিক্ষোভ করার জন্য রাজপথে নেমেছে আজ বাংলাদেশের এপ্রিল মাসের 2 তারিখ হেফাজতের তো রাজপথে থাকার কথা ছিল না এপ্রিল মাসের 2 তারিখ সারা বাংলাদেশ জুড়ে এমবিবিএস এর ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা আমাদের ছেলেমেয়েরা তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ব্যস্ত রয়েছে আগামীকাল থেকে সারা বাংলাদেশে হাইয়াতুল ওলিয়ার অধীনে বাংলাদেশের কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে আজকে হেফাজতে ইসলামকে রাজপথে নেমে আসতে হয়েছে আমরা মিছিল করিনি বিক্ষোভ মিছিল করা উচিত ছিল জঙ্গি কর্মসূচি দেওয়া উচিত ছিল আমরা দেইনি জনগণের দুঃখ কষ্ট লাঘব করার জন্য হেফাজত কতটা সহনশীল আজকের কর্মসূচি তার প্রমাণ হেফাজত আজকে হেফাজতে ইসলামের আজকের প্রতিবাদ স্পষ্ট পরিষ্কার ভাষায় বলতে চাই যদি কেউ মনে করে থাকেন প্রশ্ন করতে মনে চায় মিডিয়াতে দেখি সরকারি বিভিন্ন দায়িত্বশীলরা মন্ত্রী এমপিরা প্রশাসনের বড় বড় কর্মকর্তারা ওনারা মিডিয়ায় ব্রিফিং করছেন আর কান্না করছেন যে ওখানে এতগুলো সরকারি অফিস আদালত পুড়ে গেল ওখানে এতগুলো কাগজপত্র পুড়ে গেল এই হয়ে গেল মহাসড়ক বন্ধ হয়ে গেল কত কান্না কত আহাজারি তাদের কিন্তু পাখির মতো গুলি করে বৃষ্টি তাজা প্রাণ হত্যা করলেন আমার বৃষ্টি মায়ের কোল খালি করলেন সন্তানকে অপরাধভাবে হত্যা করলেন মাননীয় আইজিপি সাহেব আপনার মুখ থেকে তো একটিবারের জন্য ওই 20 জন শহীদের জন্য এতটুকু সমবেদনা প্রকাশ পেতে দেখা গেল আপনাকে আইজিপি নিয়োগ করা হয়েছে দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য ও এরা তো বাংলাদেশের নাগরিক না এরা তো হেফাজতে ইসলামের কর্মী যদি এই হয় আপনাদের ভাবনা এই যদি হয় আপনাদের চিন্তা মনে রাখবেন আগামীর বাংলাদেশ হেফাজতে ইসলামের বাংলাদেশ আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে প্রশ্ন করতে চাই তাণ্ডবের গল্প বলছেন সারা দেশে হেফাজতে ইসলামের কর্মীদেরকে গ্রেফতার করে নিয়ে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে বন্দি করেছেন আর আর যে অমানবিক আচরণ আমাদের কর্মীদের সঙ্গে করা হয়েছে
মানবাধিকারের জায়গা থেকে বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বাংলাদেশের প্রশাসনের উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তাদের কাছে আমি দাবি তুলতে চাই তদন্ত করুন আমাদের কাছে স্পষ্ট তথ্য এবং প্রমাণ রয়েছে পুলিশের হেফাজতে থানার গারদে ঢুকে আমার কর্মীর গায়ে আঘাত করেছেন কলঙ্কিত করলো সারা দেশে এত তাণ্ডবের গল্প এত মামলা এত গ্রেফতার যুবলীগ ছাত্রলীগের কোন সন্ত্রাসীটা গ্রেফতার হয়েছে জানতে চাই মাদ্রাসাগুলোতে সংরক্ষিত কোরবানির ছুরিগুলো কোন কাজে লাগে জানেন না এগুলো দিয়ে কি করা হয় আপনারা টের পান না আপনারা কোরবানির চামড়া নিয়ে যা তামাশা শুরু করেছেন আগামী দিনে কওমি মাদ্রাসার ছাত্ররা রাষ্ট্রকে বিনামূল্যে কোরবানির দিন যে সার্ভিস দেয় সেটা হয়তো বন্ধ করে দিতে হবে তখন হয়তো আমরা কোরবানির চুরি ছুরিগুলো সংরক্ষণ করব না এই ছুরিগুলো দেশের কল্যাণে নিয়োজিত এই ছুরিগুলো দেশের ধর্মপ্রাণ মুসলমানদের কোরবানির দায়িত্বে নিয়োজিত বারবার এই ছুরি নিয়ে আপনারা নাটক করেন এই নাটক তো অনেক পুরাতন হয়ে গেছে এরপরে আবার নাটক মঞ্চস্থ করা হয়েছে মিডিয়া কর্মীদেরকে একটা কথা বলবো মিডিয়া অনেক শক্তিশালী আমরা মানি মিডিয়া আজকে বাংলাদেশ নয় সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে সেটাও জানি মিডিয়ার কর্মীদেরকে বলবো মিডিয়াগুলোকে লক্ষ্য করে বলবো আপনারা যতই প্রভাবশালী হন যতই শক্তিমান হন পরিবেশ পরিস্থিতিকে যতই নিয়ন্ত্রণ করেন মনে রাখবেন আল্লাহর চেয়ে শক্তি আপনাদের বেশি ইসলামের বিপক্ষে আপনারা আপনাদের অবস্থান গ্রহণ করছেন আপনারা ব্রাহ্মণবাড়িয়ায় সরকার দলীয় সন্ত্রাসী এমপির বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন না শতবর্ষী বাংলাদেশের অহংকার জামিয়া ইউনুসিয়া যারা হামলা করলো ওদের ব্যাপারে রিপোর্ট করতে পারেন না হেফাজতে ইসলামের কল্পিত তাণ্ডবের কাহিনী রচনা করতে আপনাদেরকে অনুরোধ করি 2013 সাল থেকে তো চেষ্টা করছেন হেফাজতে ইসলামকে মাইনাস করবার হেফাজতে ইসলাম সম্পর্কে জাতির কাছে নেগেটিভ তথ্য উপস্থাপন করবার কি হয়েছে আপনারা যত চেষ্টা করছেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আপনাদের সকল অপচেষ্টার জবাব দিচ্ছেন আমার আল্লাহ টেলিভিশনের পর্দা আছে আমাদের কাছে 3.5 লক্ষ মসজিদের মিম্বার আছে আমাদের কাছে যদি জাতীয় পত্র পত্রিকা থেকে থাকে আমাদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে জনগণকে আগের দিনের মতো এত বোকা ভাববেন না
বলবো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন ঠিক ব্রাহ্মণবাড়িয়ার মিডিয়ার কর্মীরা কেউ ভুলক্রমে হয়তো আবেগের বশবর্তী হয়ে কোনো গ্রামের কেউ পল্লিগায়ের কেউ না চিনে না বুঝে হয়তো প্রেস ক্লাবে অথবা দুই একজন সাংবাদিকের উপর কোন ধরনের তারা ভুল আচরণ করে থাকতে পারে কেন্দ্রীয়ভাবে আমরা সেজন্য দুঃখ প্রকাশ করেছি আমাদের কথা আপনাদের ভালো লাগলো না আপনারা হেফাজতকে বয়কট করার সিদ্ধান্ত নিলেন মনে রাখবেন যদি ইসলামকে বয়কট করেন হেফাজতে ইসলামকে বয়কট করেন এই জনগণ মিডিয়াকে বয়কট করবে আমরা চাই মিডিয়া অতীতেও যেমনি ভাবে দেশ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সরকারের সমালোচনা করুন সরকার দায়িত্ব